হ্যালো ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ। আজকে টিউটোরিয়ালে দেখাবো হচ্ছে গোল্ড কালার আপনারা কিভাবে দিবেন। শুরু করা যায় কাজ। আচ্ছা, আমার এটাতে গোল্ড কালার দিব আমি। জাস্ট চলে গেলাম এখানে, আমরা গোল্ড কিওএল কিওএল গোল্ড কালার দিলাম। ইমেজের মধ্যে যাব, যাওয়ার পর আমরা ফার্স্টে একটা ইমেজ পাবো। দেখেন, পাঁচটা কালার মিলে হচ্ছে একটা কালার, গোল্ড কালার। জাস্ট আমরা এটা কি করবো, কপি করবো, ইলাস্ট্রেটর নিজে কন্ট্রোল দিয়ে পেস্ট করবো। আচ্ছা, ওকে, আমাদের কাজ শেষ। শেষ তাই কি, না কাজ আরো আছে। দেখেন, আচ্ছা এটা আমাদের করতে হবে গোল্ড কালার করতে। তাহলে আমরা এটা ধরলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম। এখান থেকে আমরা অরেঞ্জ অ্যান্ড ইয়েলো এই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করলাম। আচ্ছা, করার পরে আমরা এখানে গেলাম, এটার উপরে একটা ক্লিক করলাম, তাহলে আই চাপ দিলাম, শিফট ধরে এখানে আমি কালার নিলাম, আবার এটাতে ক্লিক করলাম, শিফট ধরার পরে এটাতে ক্লিক করলাম, এখানে গেলাম, শিফট ধরার পরে এটাতে ক্লিক করলাম, নিচ্ছে আমরা আই উপরে কালার নিচ্ছি, এটাতে ক্লিক করলাম, এটাতে গেলাম, এটাতে ক্লিক করলাম। দেখেন আমার গোল্ড কালার কি হয়েছে, চলে আসছে। গোল্ড কালার আমার দুই তিন ধরনের হয়। এটা এক ধরনের হয়, আবার দেখেন আমি এখানে জাস্ট একটু নিচের দিকে দিই, এইটা এক দুইটা গোল্ড কালার। আচ্ছা, অনেকে এটা নিয়ে সমস্যার মধ্যে পড়ে। আবার কি হয় দেখেন, এটা এক ধরনের ফার্স্ট রিভার্স কালারটা কি করতেছে, রিভার্স করতেছে গোল্ড কালার। বুঝতে পারছেন গোল্ড কালারটা কিভাবে করবেন। এটা ছিল টিউটোরিয়াল। আপনারা হয়তো যে কোনো কিছু প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব যদি করে থাকেন তো আপনাকে ধন্যবাদ।